আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি আমার টিমের সকলে ভালো আছে। বন্ধুরা, আজকের দেশ বিদেশের থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ ভাই, সকলের কাছে অনুরোধ থাকবে, এখন রাত 2:05 বাকি আছে। আমরা এই গভীর রাত্রে গভীর জঙ্গলে একটা শ্মশানের বট গাছে বিভিন্ন ধরনের লোকের মুখে কথাবার্তা শুনি। আজকের আমাদের ব্ল্যাক নাইটের টিমের সকলে সেই জায়গাটা উপস্থিত হয়ে যে মূলত ওটা ঘটনাটা সত্যি কি মিথ্যে এটা জানবার জন্য আজকের আমাদের ব্ল্যাক নাইটের টিমের সকল সদস্য আজকে এই জায়গায় উপস্থিত। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি না টেনে পুরোটি ভিডিওটি আপনারা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। সাধারণ কিছু না বড় বিপদের ভিতরে পড়ে গেলাম বাবা। কি অবস্থা রিপন ভাই? কি অবস্থা রিপন ভাই? এ তো সাধারণ কিছু না। এই জঙ্গলের ভিতরে থাকা যাবে না, এনি ভয়ানক এক ভূত আছে এখানে, ভয়ানক ভাই, এনে ভূতির মানে ভয়ানক ভূতির এই জায়গা মানে আড্ডা চলে এই জায়গা, এই জায়গা থাকা যাবে না ভাই। চল আমরা বাড়ির দিকে চল যাই, এই জায়গা থাকা যাবে না, এত জঙ্গলের ভিতরে আমরা থাকবো না। চল আমরা বাড়ির দিকে চল যাই ভাই, চল চল ধরে চল ভাই, ধরে চল ভাই, দাঁড়া ভাই, ভাই ও যা দেখলাম ভাই, ভাই এ মানে যে বলে বুঝনি যাবে না। হ্যাঁ ভাই, ভাই তুই বাড়ি চল যা সকাল সকাল, আর যদি কোনো অসুবিধা হয় বুঝিস ভাই, তুই নিজের দিকে সাবধানে ভালো ভাবে চল যাস ভাই, যাই আমার বাড়ি যাই, ফোন দিস আমার কাছে ভাই, আমি ফোন দিবানি ভাই, আর ফোন না দেওয়া পর্যন্ত আমি বলবো ওই সাইডের দোকানে বসে থাকবানি দরকার, তুই ফোন দিবি তারপরে আমি বাড়ি ঢুকবো, তুই বাড়ির দিকে যাই তারপরে আমার সাথে আমার 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 ফোন ভাই, ঠিক আছে আচ্ছা, তাহলে যা সাবধানে যাস বলো, যাই আমার ফোন দিস, না হলে বলো আমি বাড়ি যাবো না, সেইভাবে থাকিস তাহলে, আচ্ছা তাহলে আমি গেলাম।
বলো আমারে বাড়ি যেতে পারবে না, আসলে কি পারবে না যাতে না কি কিছু তো বুঝলাম না। ওদের কাছে দেখলাম বাবা, আমার জীবনে সর্বপ্রথম ওইরকম একটা ভয়ানক জিনিস মানে ভূত আমার সামনে দেখা গেল। আজ পর্যন্ত এত বড় হয়েছে আমার সামনে কোনোদিন বাদিনি, এর আজকের যা দেখলাম তাই এই আসলে মানে নিতে পারতেছি না। আমরা একা একা ভাড়াই দিলাম বাইরে যেতে পারবে না, তা উপরে আল্লাহ জানে। যাই হোক, ও তো ফোন দিতে চাইছে, আমি একটু বসি, দোকানে বসতে চাইলাম, একটু বসে না এই জায়গায় একটা গাড়ি আছে, গাড়ির পরে বসে একটু নেট মেট চালাতে লাগে আর কি। আর তারপরে দেখ পানি যদি দেরি হয় তারপরে না একটু খোঁজে যাবানি, গেম খেলবো বাবা, নেটও পায় না ঢক মতো, সেটা ডিজে গানটা না শুনি আর কি করবো। এ তো আর ভালো লাগতেছে না, বসে পড়ে তো তো মেলা সময় হতে গেল, ডিজে গানটা না শুনতে ভালো লাগে আমার। ও হ্যালো, ড্যান্স কি ও গুজরাটি গান? ও তো খোঁজ নেই, আমার তো ভালো লাগতেছে না, মন্ডার ভিতরে কিরম আনসান করতেছে, বাইরে ফাটালাম। ও কি আলো, আমি একটু কল দিয়ে দেয়নি কত দূর আছে। কি ব্যাপার, ফোনে তো টাওয়ার আছে তো কল ঢকতেছে না কেন, কি বলো কি কিছু তো বুঝলাম না। বাইর কি কোনো সমস্যা টমস্যা হলো না কি? ও তো সেটেরও চার্জ টাজ সব আছে, ঢুকতেছে না বিষয়টা। আসলে বিষয়টা আমার একটু দেখতে হবে, একা একা মানুষ ভয়ঙ্কর জঙ্গলে ভয় পাই আসলাম, একা একা বাড়ি যাতে যাতে কি 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 হলো কিছু বুঝতে পারতেছি না, আর তো মন মানতেছে না কি হলো কি। আল্লাহ, এটি কোনো বিপদের ভিতরে পড়লো, অত বড় জঙ্গলের ভিতরে যে আমার জীবনে সর্বপ্রথম একটা মানে আমার সামনে ভাবলো, আমি তো নাম উচ্চারণ করতে পারতেছি না, আমার তো নিজেরই ভয়তে আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে। ফোন ফোন কি দেবো আসার না কি, আমার তো আর ভালো লাগতেছে না, ফোনে তো টাওয়ার মাওয়ার নেই না কি, ও তো ফোনের তো কোনো সমস্যা হওয়ার কথা না, কল ঢুকতেছে না। আমার যাতে হবে, ভাইয়ের মনে হয় কোনো বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার মন মানতেছে না, আমার জ্বলিয়ে ফুটে যাচ্ছে। আমি একটু যাই, আল্লাহর রহমতে যা হবে সামনে যাই, দেখ পানি কি হয় বাবা। এ আবার সে ভয় নক বটতলা, তো আমার একটু ভয় ভয় লাগবে একখানে, অন্য দিন তো সাহস করে যাই, আজকের তো আর যাতে যাচ্ছে না, আমার তো ভেবে যে ভয় লাগেছে কি হবে নাকি, আর একবার ফোন দিয়ে দেই ঢুকতেছে না তো কি হলো কি। আমারও তো আজকের ভয় ভয় লাগতেছে, আমি ভয় তেমনি রাস্তা ভয় ভয় পাইনি, তারপরেও আমার ভয় ভয় লাগতেছে, ভেবে আসি দেই কোন পর্যন্ত যা। বাবা, এত বড় জঙ্গলের ভিতর দিয়ে অনেক ঢুকবো আর কোন রাস্তা দিয়ে গেছে, এমনি রাস্তা তো আবার দুটো তিনটে, কোন করলে রাস্তা দিয়ে কনে যাবো কিছু তো বুঝতে পারছি না, গাছ গাছালি দেখলেও ভয় লাগছে। যা দেখলাম, আমার বয়সে কোনোদিন এই জিনিসটা আমার এরমভাবে পড়িনি, আমার তো ভিজনের দিক দিয়েও মানে আসতে গেলে ভয় লাগতেছে আমার, যে অবস্থা হয়েছে যা দেখলাম। না কনে খোঁজবো কি ব্যাপার, আমার গাছ পা বার হয়ে আসতেছে কে এটা, আমার গাছ পা বার হয়ে যাচ্ছে কেন, এই জায়গা কিরাম লাগতেছে আমার, কিসির আওয়াজ জানি শোনা যাচ্ছে, কি হয় আমার সেই জিনিসটা না, ওরে ওই তো আমার সেই ভাই, কি অবস্থা একই একই।
ক্ষতি করে দেবে কি ব্যাপার ফোন বাড়ির ফোন দত্তছে না বলো কি হ্যালো হ্যাঁ কোন জায়গা তোমরা কোন জায়গা আরে আমাকে মেয়েটি বাইরে দাদা দিয়ে আসো কি একটা ভয়ানক জিনিস উঠে নিয়ে গেছে ভূতি হ্যাঁ আমাকে পিছনে সেইভাবে লাগেছে আর আমি দেখতেছি সেই গড় তলায় সেই গড় গাছের উপরে নিয়ে চলে গেছে তাড়াতাড়ি আসো ভাই তাড়াতাড়ি আসো হ্যাঁ 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 আরে কি হলো আমার লাইট বন্ধ হয়ে গেল কেন এই আমি কোন বিপদের ভিতরে পড়ে গেলাম আমার কি আক্রমণ করে আমি কোন জায়গায় আসলাম একই ব্যাপার একই 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 হ্যাঁ আমার লাইট করে আমার লাইট করে একই একই কি আলো কি বাবা কি দেখা যাচ্ছে হ্যাঁ আবার লাইট ভালো হয়ে গেল কত দেরি হবে আগে শুনে নি আমি তো এখান থেকে সত্যি ভাবতেছি না যে অবস্থা আমি পাও আগে থেকে গিলি আমি আমার আটকায় দিচ্ছে কিভাবে হ্যালো তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয় আমি খুব বিপদের মুখে তাড়াতাড়ি আয় ভাই আমার এতে মানে এই এরিয়ার ভিতরে তো আমার সত্যি তো শোনা তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয় ভাই আমার বিশাল ভাবে আমার আক্রমণ করেছে ভাই তোরা কোন জায়গা তাড়াতাড়ি আয় অবস্থা খুব খারাপ হ্যাঁ মেয়েদের মনে হয় খুব সম্ভাবনা ওরা মনে হয় অটোমেটিক রক্ত পান করতেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আচ্ছা ভাই আপনি এদিকে আসেন আমার একটু বিশাল সমস্যার ভিতরে আমার ভাই খুব বিপদে বলেন বলেন বলতেছি কি ভাই আমার এক ভাই বুঝতে জানো ওর পরে ভর করেছে আমার ভাই এসে গাছের বট গাছের উপরে রেখে দিয়েছে আপনি যে করো একটু বাবারে নিয়ে আমার সাথে চলেন আমার বাইরে উদ্ধার করতেই হবে আপনার কথা হবে না আমারে বলেন আচ্ছা আপনি ওই ই করেন আমার আমার ভাই একটু বিপদের ভিতরে আছে আপনি দাঁড়ান আমি বলে দেখতেছি আচ্ছা গুরুজি ওই যে বিপদে পড়েছে জাতি হবে আমি সব দেখেছি সব শুনেছি গুরুজি গুরুজি চলেন তুই থাম তোর ভাই কোনো ব্যাপার হচ্ছে না গুরুজি আমার ভাইকে বলতাম তুই থাম বাবা ভাই উদ্ধার করেন আপনি জানেন আমি দেখতেছি ভাই গুরুজি তোর ভাইয়ের কোনো ব্যাপার হচ্ছে না আমি দেখছি করেন ভাই ভাই খুব বিপদের ভিতরে আছি আমি ভাই গুরুজি আপনি একটু ব্যবস্থা করেন আমি সবই শুনেছি তোর ভাই রে ভূতি ভর করেছে আমি সব দেখেছি তুই চিন্তা করিস নে তোর ভাই ভালো হয়ে যাবে তোর ভাই রে আমি গাছেতে নামায় নিয়ে আসবো আমি 16 বছর তান্ত্রিকতা পাস করে তান্ত্রিকতা লাভ করেছি তুই চিন্তা করিস নে তোর ভাই ভালো হয়ে যাবে তোর ভাই গাছেতে নামে আসবে গুরুজি চলেন বিপদের মধ্যে আছে ছেলেটা হ্যাঁ আমি যাচ্ছি ওর ভাইয়ের কোনো বিপদ হবে না হ্যাঁ গুরুজি আপনি কিছু করেন গুরুজি আমি যাচ্ছি আমি বললাম তো আমি যাচ্ছি চলেন গুরুজি চলেন চলেন গুরুজি গুরুজি ওই দিকে চলেন ওই দিকে চলেন গুরুজি এই যে সেই বট গাছ এই যে আরে তুই হাসিস নে আমি এখন এসেছি হাসাহাসি করিস নেই তুই ওই তোর ভাইয়ের সাথে ছিলিস না তোর গা ভার হয়ে গেছিল আমি তোকে একটু আমি তোকে একটু ঝেড়ানি তান্ত্রিক মান্ত্রিক রাজ মন্ত্র গুরুজি আমার গা পা ভয় করতেছে গুরুজি কিরম যেন ভার হয়ে আসতেছে গুরুজি তোর কোনো বিপদ হবে না আচ্ছা গুরুজি
তোর আমি কালী সাধনা দিয়ে দিছি। আচ্ছা গুরুজি, তোর কাছে কোনো কিছু আছে বেতার তার আসতে পারবে না। আচ্ছা গুরুজি, কোনো ভয় ভাইস নেই। আচ্ছা গুরুজি, ভাইকে আমি আমার ভাইর ব্যবস্থা করে গুরুজি ওইটা কেন দেখছি, গুরুজি ওইটা কেন কি অবস্থা আমি দেখছি। এ ভাইটা মনে হয় ওর রক্ত খেয়ে ফেলাইছে আর গাল মুখতে, ওর রক্ত খাইনি কিছু করে, ওর কেবলই কামড়া আছে। ওকে তুই তুই কোনো ওর কোনো ক্ষতি হয়নি আমি দেখতে পারতেছি গুরুজি, চিন্তা করি না। শক্তি দ্বারা ওকে আমার শক্তি ওকে নি দেইনি। হ্যাঁ গুরুজি আপনি তাই করেন। দেখছি, হ্যাঁ তাই করেন, আমি দেখছি। এইটা কোটা কি নি বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের গুরুজি স্বয়ং উপস্থিত হয়ে কিভাবে আমাদের আমার আমার ছোট ভাই মেয়েটিকে ঘর করে নিয়ে চলে গেল একটা বটগাছের উপরে। আমি তোকে কেন তুই থাম, তুই ভয় করিস নে, তোর ভাইকে আমি নিচেই নামাই নিয়ে আসবো। তান্ত্রিক মান্ত্রিক জাদু মন্ত্র কাম কামুকা বম গুরুজি কিছু করেন কিভাবে হাসি দিচ্ছে, আমার ভয় লাগতেছে গুরুজি। খুব ভয়, খুব ভয়ঙ্কর ভূ, একে নামাতে আমার খুব কষ্ট হবে, তবু আমি একে আমি একে নামাই নিয়ে আসবো। এই কোথার থেকে এসেছি এবার গেছে বল। আমি গোবলে ডাঙ্গা থেকে এসেছি। তোর নাম কি? আমার নাম তোকে বলবো। আর বলছি তো হবে, আমি যখন কালী সাধনা করবো তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ষোল বছর ধরে সাধনা করছি। তুই আমার সাথে কি বান্ধা নিবি? মানে তোকে আমি বোতলে ভরে পাঠিয়ে দেবো, আমি যখন কোটে করে আনতে পারবো তোকে আমি। আরে ষাট বলগান, ষাট যুগ থাকবে ওহে কারণ পাঠিয়ে দেবো। এই তুই থাম, তুই ভয় পাইস নে, তোর ভাইকে আমি উদ্ধার করবো। গুরুজি যে করো উদ্ধার করে দেন, ও কিভাবে আমি দেখছি। আরে আমি তো তোর মতন ভূত বহুত দেখেছি, আমাকে আমাকে যাই তাই তান্ত্রিক মনে করিস নে। নাম বলছি আপনারা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ ভাই আমাদের ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমি শেয়ার লাইক আমার কেন ফলোপটি মন্ত্র পড়া না লাগে, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন কিভাবে ভূতের সাথে তর্ক করতেছে তান্ত্রিক বাবা, আপনারা একটু সচক্ষে দেখেন। আমি দেখছি, আমি দেখছি ঠান্ডা গুরুজি কিছু করেন গুরুজি। খুব ভয়ঙ্কর ভূত, আমার ভাই মনে হয় ওকে আমার ঘুমাই লাগবে, ও খুব ভয়ঙ্কর আমি দেখছি। হ্যাঁ গুরুজি আপনি তাড়াতাড়ি করেন। তান্ত্রিক মান্ত্রিক জাদু মন্ত্র তুমি বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন কিভাবে তান্ত্রিকের সাথে কিভাবে ওই পেতাত্তা ভূত ভয়ানকভাবে কিভাবে কথা কাটাকাটি চলছে এই গভীর জঙ্গলের ভিতরে। এমন একটা ভয়ানক বটগাছ, আজকের আমরা এই গভীর রাত্রে এখন বাজে রাত দুটো, আর এই দুটোর সময় আমরা এসেছি এই জায়গার থেকে আমার ভাইকে উদ্ধার করার জন্য। সে আমার ভাইকে নিয়ে বড় বট গাছের সেই মাথায় উঠোই নিয়ে রাখেছে তান্ত্রিক বাবা, আর সেই ভূতির সাথে বিশাল হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আপনারা দেখেন। তান্ত্রিক মান্ত্রিক জাদু মন্ত্র কাম কামুকা। এই গুরুজি, গুরুজি কিছু করেন, দুর্বল হয়ে গেছে। এই তুই ভয়ঙ্কর পেলাস্তা রাখ, তোকে আমি কোট কাটিয়ে কোটের ভিতরে এনে তোর মজা দেখাবো আমি, রাখ। এই তোর ভাইকে আমি নামিয়ে নিয়ে আনতেছি, তুই ভয় পাইস নে, তুই আমার আসনে দিয়ে বসে থাক। তোর গা আমি আমার গাটা একটু আপনি আর একবার ঝাড়ে দেন, আমার খুব ভয় করতেছে গুরুজি। আমি এই জায়গা আমি না থাকাটাই নিরাপদ, যে করুক আমার ভাইরে উদ্ধার করেন। হ্যাঁ গুরুজি, যা তুই আমার কোটে দেব। আচ্ছা ঠিক আছে, তোর মজা আমি দেখাচ্ছি, কোট কাটিয়ে কোটের ভিতরে আইনি তোর মজা আমি দেখিয়ে দেব। তুই কি কত বড় ভয়ঙ্কর বেতাত্তা, হ্যাঁ আমি দেখিয়ে দেব ওকে, তুই কত বড় ভয়ঙ্কর বেতাত্তা। তুই আমাকে আমার সাথে তর্ক করি তোকে আমি মজা দেখিয়ে দেব। বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অনুরোধ রইল সবাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ব্ল্যাক নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভাই। নামিয়াই বলছি, আমার কোটের ভিতর আয়, কোটে আসি তোর মজা দেখিয়ে দেব। গুরুজি আপনি কি এই ভিতরে নিয়ে আসবেন, ওর কোটের ভিতরে নিয়ে আসবেন? কোটের ভিতরে নিয়ে আসবো। আচ্ছা
বন্ধুরা আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখুন কিভাবে তান্ত্রিকের সঙ্গে আর ভূতের সঙ্গে কিভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে কথাবার্তায়। দেখি তুই আমার কি করতে পারিস, নামি আয়। নাম দেখুন কিভাবে তান্ত্রিক বাবা তার যত দূর শক্তি আছে সেটা প্রয়োগ করে কিভাবে ওই পেতাত্মা ভূতকে সেই গাছের মাথার থেকে নামিয়ে নিচেই নিয়ে আসতেছে। আপনারা বন্ধুরা দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকুন। তোকে আমি জ্বালিয়ে দেব। আয় বলছি, আয় বন্ধুরা আপনারা দেখুন কিভাবে গুরুজি ওই ভয়ঙ্কর গাছ থেকে সেই পেতাত্মা ভূতকে নামিয়ে তার আমি তার আয়ত্তের ভিতরে আনলো। আপনারা দেখতেই তো পাচ্ছেন, প্লিজ ভাই আমার সাথে বহুত তৈরি করেছি, আমার খুব কষ্ট হয়েছে তোকে বসে আনতে। দেখি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পুরো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। তোকে আমি জ্বালিয়ে দেব। দেখুন কিভাবে কিভাবে গুরুজি এই তো বাসায় এসে গেছে গুরুদেব, ও তো আসতেই হবে। দেখুন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন প্লিজ ভাই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। তোকে আমি বোতলে ভরে কোহে কাপে পাঠিয়ে দেব। তো যেতে তো তোকে হবে, চলে যাবো কেন বল, বটগাছে থাকবো না, তুই কোথায় যাবি বল, তুই কি নিয়ে যাবি বল, তোকে তোকে জাদুর হাড়টা নিয়ে চলে যাচ্ছে হবে, পারবি না তাহলে পুতুল দেখতে হবে। তাই তাই তুই আমি আজি তোর একটা ডাল ভেঙে যাচ্ছে হবে। যা যা একটা ডাল ভেঙে যা, যাতে তোর হবেই, আমার খুব কষ্ট হয়েছে ওকে খেলাতে, খুব ভয়ঙ্কর পেতাত্মা। বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন প্লিজ ভাই দেশ বিদেশের সকল ভাইদের প্রতি অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে।